হ্যালো গাইস, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো থ্যানোস এবং গডজিলা যদি একে অপরের সাথে লড়াই করতো তাহলে কে জিততো। থ্যানোস এবং গডজিলা দুটি টাইটানি বিখ্যাত ডিজিদের সিনেম্যাটিক ওয়ার্ল্ডে, একজন বিখ্যাত হিরোর দিক দিয়ে আর একজন বিখ্যাত ভিলেনের দিক দিয়ে, এমসিইউ ওয়ার্ল্ডের মধ্যে যদি সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে ভয়ঙ্কর ভিলেনের কথা যদি আসে তাহলে সবার আগে একটা নামে আসবে, তার নাম হচ্ছে থ্যানোস। অন্যদিকে আমরা যদি মনস্টার ওয়ার্ল্ড দেখি তাহলে মনস্টার ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে ভয়ঙ্কর হিরো কে, তাহলে আপনারা একটা উত্তরই দিবেন, তার নাম হচ্ছে গডজিলা। চিরচেনা ফাইট হিরো এবং ভিলেন, তাহলে কে জিতবে এলোয়েতে? যদি জানতে চান তাহলে আমার সাথে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে হবে। এই জন্য ভিডিওটি এখনই শুরু করা যাক। প্রতিবারের মতন আপনাদের সাথে আছি আমি নাদভি আহমেদ, আপনারা দেখছেন লড়াই চ্যানেলের ভিডিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে এখনই ভিডিওটি শুরু করা যাক। থ্যানোসের সম্পর্কে কিছু অজানা তথ্য জানার মাধ্যমেই, থ্যানোস অলমোস্ট একটি ইনমর্টাল বিং। থ্যানোস যে কতটুকু ভয়ঙ্কর এবং কতটুকু শক্তিশালী তা আমরা এন্ড গেম মুভিটি দেখলেই বুঝতে পারবো। এন্ড গেম মুভিতে হল্ক থেকে শুরু করে আয়রন ম্যান, থর সবাই মার খেয়েছে এই থ্যানোসের হাতে। থ্যানোস তো এভাবেই শক্তিশালী, তাছাড়া থ্যানোসের কাছে যদি ইনফিনিটি স্টোন এসে পড়ে তাহলে থ্যানোস তো পুরোপুরি ইনমর্টাল বিং হয়ে উঠবে। তবে বন্ধুরা, আপনাদের কাছে আমি একটা কথা বলে দিই, এলোয়েতে মানে গডজিলা ভার্সেস থ্যানোস এলোয়েতে আমরা থ্যানোসের ইনফিনিটি স্টোনকে নিব না। ইনফিনিটি স্টোনকে যদি আমরা এলোয়েতে নেই তাহলে এলোয়েটি একদিকে হেলে পড়বে, মানে থ্যানোসের দিকে লড়াইটি হেলে পড়বে। তাহলে আমরা যদি ফেয়ার ওয়ার অথবা ফেয়ার লড়াই যদি চাই তাহলে এলোয়েতে আমরা ইনফিনিটি স্টোনটি থ্যানোসকে দেব না অথবা নিব না। থ্যানোসের কাছে বলতে গেলে অনেক পাওয়ার এবং অনেক এবিলিটি রয়েছে, তবে তাদের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ যে সকল পাওয়ার এবং যে সকল এবিলিটি রয়েছে সে সকল পাওয়ার এবং সে সকল এবিলিটিগুলো আমি আপনাদের কাছে বলছি। যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান স্টেমিনার, সুপার হিউম্যান এজিলিটি, সুপার হিউম্যান ফ্লেক্সিবিলিটি, এই সব কিছু ছাড়া থ্যানোস অনেক ইন্টেলিজেন্ট। থ্যানোস নিজের বুদ্ধি ব্যবহার করে কোনো শক্তি না খাটিয়ে একটি যুদ্ধ অনায়াসে জিতে যেতে পারবে। থ্যানোসের ব্রেনে এমন একটি পাওয়ার রয়েছে যে পাওয়ারটির ফলে থ্যানোস সামনে থাকা তার শত্রুর দুর্বল দিকগুলো তুলে ধরতে পারে এবং সেই দুর্বল দিকের অনুযায়ী সে আর আক্রমণ করতে পারবে সেই জায়গায়। বন্ধুরা, সোজা কথা বলতে গেলে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের তুলনায় থ্যানোস বেশি বিশ্বাস করত নিজের ব্রেনকে, নিজের বুদ্ধিকে। থ্যানোস যে কতটুকু ডিউরেবল সেটা হয়তো আমার বলা লাগবে না, কারণ মুভিটি দেখলে আমরা অনায়াসে বুঝতে পারবো থ্যানোস যে কতটুকু ডিউরেবল। হল্ক থেকে শুরু করে আয়রন ম্যান, থর সবাই আক্রমণ করেছিল থ্যানোসের উপরে, তবে থ্যানোসের কিছুই হচ্ছিল না। বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম থ্যানোসের কিছু পাওয়ার এবং এবিলিটি সম্পর্কে, এখন আমরা জানবো গডজিলার কিছু পাওয়ার এবং এবিলিটি সম্পর্কে। তার আগে অনুরোধ করছি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। গডজিলা একটি সাধারণ দানব নয়, এটি একটি অসাধারণ দানব। এখনকার মুভির জন্য এই গডজিলাকে একটি রহস্যময় দানব হিসাবেও বলা হয়। প্রথমবারের মতো মানুষ গডজিলাকে দেখতে পেয়েছিল জাপানিজ একটি সিনেমাতে। তারপর থেকে গডজিলা এত ফেমাস হয়ে যায় যে গডজিলার একের পর এক মুভি বের হতেই থাকে এবং হতেই থাকে। গডজিলা ক্যারেক্টারটিকে এত রিয়েলিস্টিক এবং এতগুলো সিনেমা বের হওয়ার ফলে গডজিলার অস্তিত্ব নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। অনেকে বলে গডজিলা একটি ফিকশনাল দানব, আবার অনেকে বলে জাপানের নিউক্লিয়ার বিস্ফোরণের ফলে সেই গডজিলাটি জাপানের সমুদ্রে মিউটেড হয়ে রয়েছে। গডজিলা এমন একটি দানব যে দানবটির খাবার কখনোই প্রয়োজন হয় না, কারণ গডজিলা অ্যাটমিক এনার্জিকে স্টোর করতে পারে, নিউক্লিয়ার এনার্জিকে তারা খাবার হিসেবে গ্রহণ করতে পারে। গডজিলা তাদের এনার্জিকে নিউক্লিয়ার এনার্জির মাধ্যমে আপগ্রেড করতে পারে। তারা যত রেডিয়েশন গ্রহণ করবে তত নিউক্লিয়ার এনার্জি বাড়বে, তত নিউক্লিয়ার এনার্জি বাড়বে তত তাদের শক্তি বাড়বে। মুভিতে গডজিলার হাইট মোটামুটি 400 ফিটের কাছাকাছি বলা হয়েছে এবং ওজন 99,000 মেট্রিক টনের কাছাকাছি বলা হয়েছে। গডজিলা যদি পানি থেকে মাটিতে উঠে আসে তাহলে সবার আগে সব থেকে বেশি ক্ষতি হবে মানুষদের। আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি একটা জিনিসই জানতে চান। হ্যাঁ বন্ধুরা, আপনি একটা জিনিসই জানতে চান, সেটা হচ্ছে গডজিলা এবং থ্যানোস একে অপরের সাথে লড়াই করলে কে জিতত। বন্ধুরা, আপনাকে না অপেক্ষা করে আমি বলে দিই এলোয়েতে কে জিততে পারত। তার আগে আপনি যদি আমার চ্যানেলকে এখন পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন এখনই সাবস্ক্রাইবটা করে নেবেন, এমনই ভিডিও সবসময় পেতে হলে। বন্ধুরা, আমার কাছে মনে হয় এলোয়েতে গডজিলা অনায়াসে জিতে যাবে এবং থ্যানোস এলোয়েতে কোনো জিতার সম্ভাবনাই রাখে না।
তবে আপনারা তো এটা বলতে পারেন কিভাবে গডজিলা এলয়তে অনায়াসে জিততে পারে, অন্যদিকে থানোস এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন হেরে যাবে। গডজিলা এলয়তে অনায়াসে জিততে পারবে তার একটি কারণ হচ্ছে গডজিলার হাইট অ্যাডভান্টেজ। গডজিলা থানোসের তুলনায় হাজারো গুণ বড় এবং থানোস যদি গডজিলার সামনে দাঁড়ায় তাহলে গডজিলার কাছে মনে হবে আমার সামনে একটি পিঁপড়া দাঁড়িয়ে রয়েছে এবং গডজিলা তাকে পাড়া দিয়েই শেষ করে ফেলতে পারবে। তাছাড়া গডজিলার কাছে সুপার অ্যাটমিক ব্রেথ, নিউক্লিয়ার পালস, আরও কত এবিলিটি রয়েছে সেটা তো বলার বাহিরে। এই সবগুলো যদি ব্যবহার করে তাহলে থানোস কখনই টিকতে পারবে না গডজিলার সামনে। এই জন্যে হয়তো আপনারা বুঝতে পেরেছেন গডজিলা এলয়েতে কেন জিতবে। আপনার কাছে কি মনে হয়, এলয়েতে কি গডজিলা হারতে পারে? যুক্তিসহ কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। বন্ধুরা অনুরোধ করছি লিখে জানান কে জিততে পারে। ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন।